Hey, happy Holi! Yeah! Hey, happy Holi! Holi! Happy Holi! Khub maza hobe! Happy Holi! দাদু, হোলির অনেক অনেক শুভেচ্ছা। ভাই, তোমাদেরও অনেক অনেক শুভেচ্ছা। হোলির শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা মিসেস চড্ডা। চড্ডা আঙ্কেল, হোলির অনেক অনেক শুভেচ্ছা। এই বালতি ভর্তি বেলুন গুলো নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? এগুলো সব বান্টির জন্য, ওকে দিতে যাচ্ছি। হ্যাপি হোলি, হ্যাপি হোলি টু অল অফ ইউ। বাবা বীর শুধু শুকনো রং দিয়ে খেলবে, আর শোনো, অর্গানিক রং দিয়ে খেলো। অর্গানিক কালার কাকে বলে জানো? যা গাছপালা ফল ফুল থেকে বানানো হয়। নকল রঙের মধ্যে কেমিক্যাল থাকে, যেটা মানুষের স্কিনের জন্য খুবই ক্ষতিকারক। আর ওই কেমিক্যাল রঙই তোমার স্কিনের জন্য বিপজ্জনক। ওকে দাদু, কিন্তু দাদু, যদি অন্য কেউ আমাকে নকল রং দেয় তাহলে আমি কি করব? না, এই স্প্রেটা রেখে দাও, এটা যে কোনো রকম কেমিক্যালকে রিমুভ করে দেবে। চলো চলো, আজ তো বীরকে এমন ভেজান ভেজাবো ও জীবনেও ভুলতে পারবে না। চলো 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 পালো। ওই দেখো ওই দেখো, পালাচ্ছে, ছাড়বে না একদম। ওর পিছু করো, চলো। আজ হলো হোলি, আমি খুব খুশি। যাও, আমার ঘরে রং ভরা পিচকারি আছে, তাকে নিয়ে এসো। আমি এক্ষুনি আছি বাস। জানতামই না যে আপনি আমাদের সাথে হোলি খেলবেন। বুড়া না মানো হোলি হে। হোলির অনেক অনেক শুভেচ্ছা। বুদ্ধি বলে কিছু নেই, বুদ্ধির গোড়ায় গোবর। এটা কি করে দিলে? আরে, এই পিচকারির মধ্যে বিশেষ কেমিক্যাল ছিল, এটা যার উপর স্প্রে হবে সে জমে যাবে। এটা আমি ডক্টর প্রেম সহায়ের রোবটের জন্য বানিয়েছিলাম। আমি কি করব বস, আমি তো জানতামই না এর মধ্যে কেমিক্যাল আছে, সরি। তুমি হোলি খেলার বাহানাতে ফুরসতগঞ্জের পথে পথে ঘুরো। তুমি ওই রোবটটাকে চেনো? যেখানে ওই রোবটটা দেখবে ওর উপরে রং ছিটিয়ে দেবে, ও জমে যাবে। তখন ওকে বাইরে দাঁড়ানো ট্রাকের পেছনে বেঁধে নিয়ে আসবে। এখন আমার গায়ে রং দিও না বীর, বীর ওকে থামাও বীর। এই যে আঙ্কল, কাকে খুঁজছেন? তোমার মতো এরকম সুন্দর ছোট ছোট বাচ্চাদের সাথে তো হোলি খেলছি আমি। এসো তোমার সাথেও খেলি, এসো না। হ্যাপি হোলি, রাগ করো না, হোলি এসেছে, হোলি এসেছে ভাই, হোলি এসেছে। এত বড় বেলুন! Whoa!
আঙ্কেল, দেখে দৌড়ো। টিম্বাকটো আঙ্কেল, আরো রং মাখবে নাকি? হোলি এসেছে ভাই, হোলি এসেছে, রাগ করো না, হোলি এসেছে। এবার মজা বুঝবে তুমি। কি হলো আঙ্কেল, এত আনন্দ কেন পাচ্ছ? এই ভিড় জমলো না কেন? বাবা, হ্যাপি হোলি! কি মজা, হ্যাপি হোলি! এটা কি দিলি? আমি একেবারে জমে গেছি। সরি বাবা, সরি, এই পিচকিলিটা তো আমার নয়, কারুর সাথে বদলে গেছে। আমার পিচকারিটা ওর কাছে চলে গেছে। তাহলে ওই রংটা আপনি আমার জন্য এনেছিলেন। চলুন, আপনার রং তো শেষ হয়ে গেছে, আর আমার কাছে তো এখনো অনেক রং আছে। তাহলে ওপরের খোলসের সাথে কেমিক্যালটাও বেরিয়ে যাবে, আর আমি আবার নড়তে চড়তে পারবো। বডি টেম্পারেচার ইনক্রিজ, বডি টেম্পারেচার ইনক্রিজ, বডি টেম্পারেচার ইনক্রিজ। ওই দেখে এই জিন্টু কোথায় হোলি খেলতে চলে গেল? কাজের সময় ওকে একদমই পাওয়া যায় না। এসব কি করে হলো? এবার তোমাকে আবার ফ্রিজ করতে হবে, না হলে বস তো আমাকে ফ্রিজ করে দেবে। ওই
আপনার যা করার ছিল আপনি করেছেন, এবার দেখুন আমি কি করতে পারি। হোলি এসেছে ভাই, হোলি এসেছে, রাগ করো না, হোলি এসেছে। আমি তো কতক্ষণ ধরে খুঁজছি। এখন জিজ্ঞেস করো না এখানে কি করছি। টিম্বাক তো বীরকে ধরে নিয়ে যাচ্ছিল আর এখন ও নিজের জালে নিজেই ফেঁসে গেছে। একে ওখানেই পাঠিয়ে দিই যেখান থেকে ও এসেছিল। আমি খুব খুশি হয়েছি। চলো আজ এমন হোলি খেলবো যেটা কেউ কখনো দেখেনি। এক্ষুনি নাও ঠাকুরদা। জিন্টু,